Hello my friend, welcome back to my channel to a new vlog. আমি সোনাই টুইনস মম ওয়ার্ল্ডে তোমাদের স্বাগত। তো আজ এখান থেকেই আমি আমার নতুন ব্লগটা শুরু করছি। তো আজকে হচ্ছে সোমবার, সোমবারের সকাল। তো সোমবারের সকাল ভালোই মোটামুটি আলো ঝলমলে আছে, তবে যতদূর ওয়েদার রিপোর্টে জানা যাচ্ছে যে আজকে সারাদিন বৃষ্টি হবে। তবে এখনও পর্যন্ত সেরকম বৃষ্টির কোনো আবহাওয়া নেই, তবে ওয়েদার রিপোর্টে যখন সেটা জানা যাচ্ছে তাহলে নিশ্চয়ই বৃষ্টি হবে। আর এদিকে বাড়িতে একদম পুরো জামা কাপড় কটা মেলা আছে, এগুলো এখনও শুকোয়নি। এই লটটাকে তুলে নিয়ে তারপরে দ্বিতীয়বারে আর একবার ওয়াশিং মেশিনে জামা কাপড় দিয়ে তারপর সেটা কাচবো। তো যাই হোক, একদম পুরো ঘরবাড়ির অবস্থা খুবই খারাপ, কারণ শনিবার আর রবিবার ওরা বাড়িতে থাকে। তো ঈশায়না শনি রবিবার বাড়িতে থাকা মানে গোটা বাড়ির একদম যাচ্ছে তাই অবস্থা। দেখছো খাট বিছানার কেমন অবস্থা করে দিয়ে গেছে। সোমবার থেকে আবার শুক্রবার পর্যন্ত আমার বাড়িটা দেখবে একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, কিন্তু শনি রবিবার দুটো বাচ্চা বাড়িতে থাকা মানেই গোটা বাড়ি ঘর পুরো সব একদম নষ্ট করে দেওয়া। তো যাই হোক, সকালে তো তোমরা জানো ওরা দুধ রুটি খেয়ে যায়, তো দুধ রুটি হয়ে গেছে, খাওয়ানোও হয়ে গেছে, আপাতত ওরা চলে গেছে। আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি, খুবই তাড়াহুড়ো ছিল। আর সোমবার তো, সোমবার দিনটা যেন মনে হয় মাথায় বাজ পড়ছে। তো ওদেরকে নামিয়ে দিয়ে চলে এলাম রান্নাটা সেরে নিতে। আর আজকে বাজারও যাই সোমবার দিন, যেহেতু সকাল সকাল একটু বাজারও করে আসি। তো মানে একদম বাজারে গিয়ে ফ্রেশ আর এই কলমি শাকটা পেলাম। আমি অবশ্য কলমি শাক খেতে একটু ভালোইবাসি, কলমি শাক ছাড়াও যে ভাজা শাকগুলো হয় ওগুলোও আমি ভালোবাসি। আর পুঁই শাক এগুলোও খুব একটা খারাপ লাগে তেমনটা নয়, কিন্তু ভাজা শাকগুলো যেন আমার একটু বেশিই ভালো লাগে। তো যাই হোক, এইসব কেটে কুটে নিয়ে ভিডিও বানাতে একটু টাইমও লেগে গেল। আর এদিকে শাকটাকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, একটু নুন দিয়ে ওটাকে সেদ্ধ করতে চাপিয়ে দেবো। আর এদিকে কথা বলতে বলতে সোমবার দিন যেহেতু, তো সোমবার দিনে হয় কি যে শনি রবিবার ছুটি কাটাই, আর সোমবার দিন সকাল থেকে না একদম উঠতে মন যায় না। আর সকালে উঠেই এত পাহাড়ের মতন একদম কাজ যেন মাথার উপরে উঠে পড়ে। তো আর কি করা যাবে, দুটো দুজনকে স্কুল পাঠানো, অফিসে অফিসের জন্য রেডি হওয়া, নিজেকে মানে স্কুলে দিতে যাওয়া নিতে যাওয়া সব নিয়ে আবার একটা ব্যস্ততম রুটিন। তো যাই হোক, এদিকে জিরেটাতে গরম তেলের মধ্যে ফোড়ন দিয়ে একটু পেঁয়াজ দিয়েই ভাজছি। অবশ্য শাক ভাজা বেশিরভাগজন রসুন দিয়ে বাটে, আমি আবার অবশ্যই একটু পেঁয়াজ দিয়ে ভাজি। রসুন দিয়েও খারাপ লাগে না, কিন্তু পেঁয়াজ দিয়েও যেন আর একটু ভালো লাগে। তো তোমরা এই রান্নাটা ট্রাই করে দেখতে পারো যে রসুন দিয়ে শাকটা ভাজলে খেতে কেমন হয় আর পেঁয়াজ দিয়ে ভাজলে কেমন খেতে হয়। তবে আমার মনে হয় পেঁয়াজ দিয়েটা একটু বেশি ভালো লাগে। তো যাই হোক, দুটোই ভালো। তো এটাকেও ধীরে ধীরে ভেজে নিই, আর এদিকেও বাকি যে মাছপত্রগুলো নিয়ে এসেছিলাম ওগুলোকেও আস্তে আস্তে ধুয়ে নিতে হবে। তো আজকে অনেকগুলো রান্নাই হয়েছে। আবার এদিকে মাছের ঝালও করব বলে ভাবছিলাম, কিন্তু মাছের ঝালটা এখনও চাপিয়ে উঠতে পারিনি, কারণ এইমাত্র খেলনাগুলো গুছিয়ে বাগিয়ে তারপরে এলাম। আর এদিকে রান্নাটার দিকে ক্যামেরাটা সেট করা ছিল, ওই জন্য না তোমাদেরকে খুব একটা মানে খেলনা গোছানো ভিডিওটা দিতে পারলাম না, নাহলে আবার এখান থেকে নিয়ে গিয়ে ক্যামেরাটা বাইরে সেট করতে হতো। আর কথা বলতে বলতে আর শাক ভাজতে ভাজতে আমি মোটামুটি দুপুরের খাবারটাও মানে জলখাবারটাও সেরে নিয়েছি। তো এই দেখো, বেজে গেল ঘড়ি কাটায় 12টা। দেখছো, পুজোটা আমার অবশ্য আজকে হয়ে গেছে, চানটাও হয়ে গেছে, কারণ ওরা না থাকাকালীন চানটার পুজোটা সেরে নিলে যেন মনে হয় ভগবানকে একটু শান্তি করে ডাকতে পারলাম। তো আর এদিকেও তোমার ওয়াশিং মেশিনে কাপড়গুলো ঢুকিয়ে দিয়েছি, শুধু ওয়াশিং মেশিনটা ঠেলে ঠেলে বের করে দিলেই হয়ে যাবে। তো যাই হোক, এই রোজকার কাচাকুচি আর রোজকার কাজের থেকে যেন আমাদের ব্যস্ততম দিনে আর যেন ছুটিই পাওয়া যাচ্ছে না। তো যাই হোক, আর এদিকটাতে পুরো বিছানার বেড কভারটাও তুলে দিয়েছি, কারণ বাপরে শনি রবিবার এর উপরে যা অত্যাচার করেছে, এই বেড কভারে আর শোয়া যাবে বলে তো আমার মনে হচ্ছে না। তো ওদেরকে এই স্কুলটায় ভর্তি করার পর না আমি দেখলাম ওদের অনেকটাই স্কিলটা ডেভেলপ হয়েছে। স্কিল মানে এই দেখো, সর্ষে পোস্তটা বাঁটা ছিল তো ওটাও ছেঁকে রেখে দিয়েছি, আর ভাতটাও এদিকে হয়ে গেছে উপর দিয়ে দিলাম। তো চলো কথা বলতে বলতে বেরিয়ে পড়ি, তারপরে তোমাদেরকে বাকিটা বলি। আর একটু ডালও করেছি, এশায়না ডাল দিয়েও ভাত খায়, আর এদিকে একটু আলু সেদ্ধও করেছি, মানে ডাল আলু সেদ্ধ শাক ভাজা মাছের ঝাল, ব্যাস এত কটাই রেসিপি। আর দেখো সন্তু বেরিয়ে পড়ছে, চলো আমিও বেরিয়ে পড়ি আর তোমাদের সাথে কথা বলি। আজকে অবশ্য আমি হেঁটে হেঁটে সিঁড়ি নামবো, আমি অবশ্য লিফ্টটা একটু অ্যাভয়েড করি। তোমরা এর আগেও আমার ব্লগে দেখেছো যে আমি লিফ্টটা একটু হলেও অ্যাভয়েড করি, তবে এশায়নাকে নিয়ে নামতে একটু তো কষ্ট হয়, তাই ওদেরকে লিফ্টে করে নিয়ে যাই, আর আমরা নিজেরা দুজন যখন যাই তখন দুজন মিলে একটু গল্প করতে করতে সিঁড়িটা নামি, তোমাদেরকে একটু ভিডিওটাও দেখাই। তো যাই হোক, সিঁড়িটার ব্যবহারটাও তো রাখতে হবে, কি বলো তোমরা। তো যেটা বলছিলাম, তো স্কুলেতে দিয়ে যে অভিজ্ঞতাটা আমার হয়েছে,
আজকে আজ দেখতে গেলে এপ্রিল মাস থেকে ওদের স্কুলটা শুরু হয়েছে। তো শুরু হবার সাথে সাথে আমার মনে হচ্ছে যে স্কুলটায় গিয়ে ওদের কথা বলার যে একটা ইচ্ছা সেটা অনেকটা বেড়েছে। অবশ্য ওরা প্রথম থেকেই কথা বলতো, তোমরা তো আমার ব্লগে দেখিয়েছো যে ওরা প্রথম থেকেই কথা বলতো। ও, এই গরমে আবার আইসক্রিম, একে কি ছাড়া যায়। তো সেইটার অনেকটা স্কিলটা ডেভেলপ করেছে, অনেক ভালো আরও বেশি কথা বলতে শিখেছে। আর একটা হয়েছে, ওরা আগে না খুব আমার উপরে বা ওর বাবার উপরে নির্ভরশীল ছিল, এখন অবশ্য সেটা নয়। ওরা নিজেরা নিজেদের মতন করে স্কুল যেতে শিখে গেছে, স্কুলে গিয়ে বন্ধুদের সাথে বসতে শিখেছে, অনেকের সাথে মিশতে শিখেছে। আমাকে ছাড়াও যে ওর আমাদের বাইরেও একটা জীবন আছে সেটা সম্বন্ধে ওরা খুব ভালোভাবেই জেনে গেছে। তো এটা বেশ ভালোই হয়েছে খানিকটা। হয়তো প্রথম প্রথম আমার কষ্ট হতো, আমার ফার্স্টে যে ব্লগগুলো আমি তোমাদেরকে দিয়েছিলাম যে শায়নার প্রথম স্কুলে ডেভেলপের ব্যাপারটা, তো সেটাতে আমার একটু মনটা প্রথম প্রথম কষ্ট হতো। কিন্তু এখন মনে হয় যে না, ব্যাপারটা বোধহয় ভালোই হয়েছে। কিছুটা হলেও নিজেদের মতন করেও বাঁচাটা উচিত, সারা জীবন তো আর আমরা নই। আর আমরা থাকাকালীন অবস্থায় ওরা নিজেদের মতো করে দাঁড়িয়ে যাক, বাবা মা হিসাবে তো এইটুকুনিই চাই। তো এদিকে মাছগুলোও ভাজা হয়ে গেছে, এর পরের লটটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না। আর ওদের জন্য মাছটা ভেজেই রেখেছি, ওরা ভাজা মাছ খাবে আর আমরা ঝালের। তো যাই হোক, এটা বেশ একদিকে সুবিধা হয়েছে, অনেকটা লেখাও ওরা শিখেছে। অবশ্য অনেকদিন তোমাদের সাথে আমি শেয়ার করিনি যে ওরা কেমন কী লেখা শিখেছে বা আর কত কী শিখেছে। দাঁড়াও, তোমাদেরকে একদিন স্কুল থেকে বইগুলো দিলে তোমাদের সাথে শেয়ার করে দেখাবো। কারণ একদিন তো তোমাকে বলেছিলাম যে স্কুল থেকে ওদের বই দেওয়া হয় না, কিন্তু যেদিন ওদের স্কুল থেকে বইগুলো বাড়ি পাঠাবে সেদিনকে আমি একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তবে আমার ভিডিওগুলো আপনারা অনেকেই দেখছেন, অনেকেই কমেন্ট করছেন, অবশ্যই অনেকে ভালোর সাথে অনেক জানার কমেন্টও করছেন। তো যদি এরকমভাবে আপনারা কমেন্ট করতে থাকেন তাহলে হয়তো বেশ ভালোই লাগবে। আর এদিকে মাছের ঝালটাও রেডি হয়ে গেছে, এটাকে একটু মানে গ্রেভি গ্রেভি মতন করেই বানানোর ইচ্ছা আছে, তো ওটাকে একটু গ্রেভি গ্রেভি মতন করেই বানাবো। আর এদিকে ইশায়না তো এসেই গেছে, স্কুল থেকে নিয়ে আসার পরই এই মাছের ঝালটা চাপিয়ে দিয়ে এবার যাবো ওদেরকে চান করাতে। তো যাই হোক, আর এই রোজকার নিত্য নৈমিত্তিক ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করি এবং আপনারা রোজ এটাকে খুব সুন্দরভাবে আমাকে আপনাদের কাছের করে নেন এবং আপনাদের প্রশ্ন উত্তরগুলোও আমি আস্তে আস্তে আপনাদেরকে দিই। দেখছেন, এরকম গ্রেভি করে বানালে কিন্তু খেতেও বেশ সুন্দর হয়। আর এই যে দেখুন ইশায়নাকে, প্রত্যেকদিন আমার ব্লগে একবার করে তো ওদেরকে দেখাতেই হবে। তো এমন জল ফেলেছে ওই জন্য ওর বাবা আবার কাপড় নিয়ে এসে মুখটা একটু মুছিয়ে দিল। এই যে নাচানাচি চলছে, এদিকে টিভি, আর এই হলুদ চেয়ারগুলো দেখতে পাচ্ছেন, এই হলুদ চেয়ারগুলো সেদিনকে আপনাদের দেখানো হয়নি, এগুলো ওরা বার্থডে গিফটেই পেয়েছে, সেদিনকে আমি দেখাতে ভুলে গেছিলাম। তো যাই হোক, আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। আশা করছি আজকের ব্লগটা আপনাদের ভালো লেগেছে, আর আমার অনেকগুলো অভিজ্ঞতার কথাও আপনাদের সাথে শেয়ার করলাম। তবে আপনাদের বাচ্চারা যদি কখনও প্রথম প্রথম স্কুল যায় তাহলে তার কেমন অভিজ্ঞতাও আমাকে লিখে পাঠাবেন। তো আজকের মতন এতটাই, আমি আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি আমার এই ব্লগটা আপনাদের ভালো লাগে তাহলে সাথে থাকবেন, পাশে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভবিষ্যতে এগিয়ে যেতে সাহায্য করবেন।